ডেঙ্গু ক্রমেই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং সারা বাংলাদেশে বর্তমান সেটি ভয়াবহ রূপ ধারণ করেছে। ডেঙ্গু সম্পর্কে সচেতনতাও বাড়ছে, কিন্তু ডেঙ্গু হয়ে গেলে যেহেতু কোনো ঔষধ নেই, তাই খাদ্যাভ্যাসে কিছু নতুন বিষয় যুক্ত করতে পারলে ভালো। যেসব খাবার আপনার ডেঙ্গুতে সরাসরি বাজে প্রভাব ফেলবে না, চলুন জেনে নিই। দুগ্ধ ও দুগ্ধজাত খাবার। খাদ্য তালিকায় রাখুন দুধ, দই ও দুগ্ধজাত খাবারের প্রোবায়োটিকসের সমৃদ্ধ সব খাবার। দইয়ে থাকা ল্যাকটোবেসিলাস নামক ব্যাকটেরিয়া অন্ত্রের উপকার করে। দুগ্ধজাত খাবার খেলে শরীরে পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়ামের পরিমাণ ঠিক থাকে। প্রোটিন। প্রোটিন জাতীয় খাবার তাড়াতাড়ি রোগ সারাতে মুখ্য ভূমিকা নেয়, তাই ডেঙ্গু হলে খাদ্য তালিকায় রাখুন মাছ, মাংস, ডাল, পেঁপে পাতার রস। বিভিন্ন গবেষণা অনুযায়ী প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস। তেতো লাগলেও এটি এ সময় বেশ উপকারী, তবে তা খেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং নির্দিষ্ট নিয়মে। আয়রন সমৃদ্ধ খাবার। রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে আয়রন সমৃদ্ধ খাবার উল্লেখযোগ্য ভূমিকা রাখে, তাই খাবার পাতে রাখুন পালং শাক, সামুদ্রিক মাছ, কলিজা, মিষ্টি কুমড়া, ডালিম, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, কচু শাক ইত্যাদি। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রোগীর শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতেও সাহায্য করে। তরল খাবার। জ্বরে আক্রান্ত রোগীকে প্রচুর তরল খাবার দিতে হবে। পানি, ডাবের পানি, ফলে শরবত উপকারী। শক্ত খাবারের পরিবর্তে খাদ্য তালিকায় রাখুন জাউ ভাত, পাতলা খিচুড়ি, মাংসের স্যুপ, দইয়ের লাচ্ছি ইত্যাদি। এক্ষেত্রে খাবার 2-2.5 ঘন্টা অন্তর পরিবেশন করা ভালো। ডালিম। প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে এই ফলটিতে। রক্তে প্লাটিটের সংখ্যা বাড়াতে এটি দ্রুত কাজ করে। ডালিম খেলে ক্লান্তি ও অবসাদ অনুভূতিও দূর হবে। সবুজ শাকসবজি। ভিটামিন কে এবং আয়ের সমৃদ্ধ উৎস সবুজ শাকসবজি। এই দুটি ভিটামিনই রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন। পার্সেল পাতা, পালং শাক, পুদিনা, বাঁধাকপি, শতমূল ইত্যাদি রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি। কমলালেবু, পাতিলেবু, জলপাই, আনারস, বেরি, কিউ ফল সহ মৌসুমি সকল টক ফল এই ভিটামিনের সমৃদ্ধ উৎস। ডিম, বাদাম ইত্যাদি। এছাড়াও যেসব খাবার ডেঙ্গু তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, পালং শাক, এটি পুষ্টির আধার। এতে আছে ভিটামিন এ, সি এবং কে। রয়েছে নানা রকম খনিজ যেমন লৌহ, ফোলেট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাল ক্যাপসিকাম। উজ্জ্বল রং ও স্বতন্ত্র স্বাদযুক্ত লাল ক্যাপসিকাম কেবল দেখতেই সুন্দর না, বরং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। করলা। করলাতে আছে অনন্য শক্তি উপাদান, যা স্বাস্থ্য ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং ভিটামিন ও খনিজ উপাদান যোগাতে সহায়তা করে এই সবজি। ঢেঁড়স। ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা অক্সিডেবিট চাপ কমায় এবং সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। লেবু। লেবুতে থাকে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি ত্বক ভালো রাখতেও সাহায্য করে। ব্রকোলি। ব্রকোলি ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার। এটি ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই থাকে। এর পাশাপাশি ব্রকোলিতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন। প্রত্যেকের রান্নাঘরে রসুন থাকে। রসুন স্বাস্থ্যের জন্য উপকারী। প্রাচীনকালে সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হতো রসুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রসুন হার্টের জন্য ভালো। পেঁপে। পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। পেঁপে ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি হজমের সমস্যা সমাধান করে ও লিভারকে ভালো রাখে। ডেঙ্গু হলেও যেসব খাবার এড়িয়ে চলবেন। ডেঙ্গু জ্বরে রোগীদের কিছু খাবার সবসময় এড়িয়ে চলা উচিত, যেমন তৈলাক্ত ও ভাজা খাবার, প্রক্রিয়াজাত খাবার, স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, আচার, চিনিযুক্ত খাবার ও কাঁচা সবজি। এড়াতে হবে উচ্চ আজযুক্ত খাবার, চা, কফি, কেক ও অন্যান্য ক্যাফেনযুক্ত পানীয় ইত্যাদিও। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কের আসলে কিছু নেই, ঠিকমতো বিশ্রাম এবং সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে বেশিরভাগ মানুষই 2 সপ্তাহের মধ্যে ডেঙ্গু থেকে সেরে ওঠেন। রক্তক্ষরণ বা অন্য কোনো শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।